নগরউখড় পঞ্চায়েত অধীনস্থ গ্রামের বাসিন্দা অসীমা সিং প্রতিদিনের মতো প্রায় পাশের বাগানে জলাশয় জমিতে গিয়ে ঘাস কাটতে এবং ঘাস কেটে বাড়ি ফেরার সময় পাশের পুকুর থেকে শামুক কুড়িয়ে নিয়ে বাড়ি ফিরতে আর বাড়ি ফেরার পথে গতকাল প্রেমিকের হাতে প্রাণ হারাতে হলো প্রেমিকাকে। জানা যায়, ধারালো অস্ত্র দিয়ে নিজের হাতে এলোপাথারি কোপায় বিশু দাস। বিশু দাস কর্মসূত্রে দুবাইতে ছিল প্রায় বছর দশেকের উপরে। কোভিড পরিস্থিতিতে সে বাড়িতে আসে এবং পরিচয় হয় এই অনিমা সিং এর সাথে। স্থানীয় সূত্র খবর যে দীর্ঘ প্রায় 3-4 বছর ধরে এদের প্রেম ছিল, পাশাপাশি বাড়িতে আসা যাওয়া চলত দুজনের, যদিও বাড়ির প্রতিবেশীরা কেউ সেভাবে গুরুত্ব দিত না এদের দুজনকে। যদিও মাস ছয়েক পর জানা যায় বিষয়টি আস্তে আস্তে সামনে আসে, তার ফলে বিশু দাস তার পরিবার ছেড়ে স্থানীয় এক এলাকায় বাড়ি ভাড়া নেয় এবং যার ফলে তাদের মেলামেশা আরও চরম হয়ে উঠল। যদিও অশান্তির জেরে গ্রামবাসীরা অসীমা সিং এর পরিবারকে সব বিষয়টি জানিয়ে যদিও এলাকাবাসীদের অভিযোগে অশান্তি হতো তার বাড়িতে, অবশেষে গতকাল সামুকুড়ি একটি গাছের তলায় বিশ্রাম করছিল অসীমা সিং, আর তখনই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে বিশু দাস, যার ফলে স্থানীয় থানার প্রশাসন ঘটনার খবর পেয়ে ছুটে আসে তৎক্ষণাৎ এলাকায় এবং ঘটনা ঘটিয়ে চম্পট দেয় বিশু দাস। পরবর্তীকালে আজ সকালে বিশু দাসের ঝুলন্ত দেহ উদ্ধার হয় একটি নিম গাছ থেকে। বলতে তখন 3 বাজে, এই পুকুরটাই যাদের বন্ধুটা ফোন করেছে, বলছে কোথায় রে? জানালাম বাড়িতে। তো আমি বলছি কি হয়েছে? বলছে আমাদের ঘেরের ওখানে একটা মেয়ে ছেলে মার্ডার হয়েছে। তাহলে এই সময় মার্ডার হয়েছে? তা বলছে দাঁড়া আমি ডিটেক্টটা জেনে তো জানাচ্ছি। তারপরে শুনে বললে হ্যাঁ মার্ডার হয়েছে, যে হ্যাঁ একটা মহিলার 2-3 জন মিলে এসে কুপিয়েছে। না এখানে কেউ দেখেনি, আমি এসে স্পটে এসে বডি দেখলাম। বডি দেখার আমার আসার আগে দেখেছি অন্তত 20-25 জন লোক জড়ো, পুলিশ আছে, তারপরে আরো লোকজন সব জিজ্ঞাসা করলো যে কেউ দেখেছে কি, কোথা দিয়ে গেছে না গেছে। অনেকে বলছে জানি না। না, সরকার পাড়া, সোনাকুর সরকার পাড়া। মনে হচ্ছে ঘাস ফাঁস কাটতে ছিল, শামুক ছিল ব্যাগে, শামুক কাস্তে পেয়ারা ছিল। এখানে নাকি প্রায় প্রায় ঘাস ফাঁস কাটতে আসে শুনছি। না ওঠা যায় না। এবারে কারণটা হচ্ছে গিয়ে যে সময় বইটা তোলা হয়ে গেছে প্রায় বাধা হয়ে গেছে, ওই বাড়ির ওই উনার শাশুড়ি আর একজন মহিলা এসেছিল, এসে বললো যে যে বড়বাবু ছিল ওই মশিউর রহমান, উনি বললো দেখো তো ফটো চিনতে পারো, ওনারা যখন কান্নাকাটি করছিল বললো যে হ্যাঁ আমারই বৌমা। তা বললে মারলো কি করে জানো কেউ? তা বলছে হ্যাঁ একটা ছেলের সঙ্গে ঝিঁকে রাখেনে প্রেম ভালোবাসা ছিল, এই কারণেই কুপিয়েছে। তা বলছে কুপিয়েছে তুমি জানো? তা বলছে আমি থাকা দেখেছি আমার একটা হাতে কোপ পড়েছে, হ্যাঁ ওনার শাশুড়ি, সঙ্গে সঙ্গে শাশুড়িকেও গাড়িতে করে বড়বাবু নিয়ে গিয়ে। না 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 এটা অসম্ভব, সেটা বলে কি করে? আমি দেখিই নি যে জিনিসটা, যেটুকু আমি স্পটে এসেছি, কিন্তু স্পটে এসে যেটুকু দেখেছি সেটুকুই বললাম, সেটা কারণ নাম তো প্রকাশ করা বেশি কিছু না। আপনার নাম? আমার নাম হচ্ছে আমানুর রহমান, এখানে গেলে বাসিন্দা, সিঙ্গা বাসিন্দা। কিরে তোদের হলো? পিপি বর এসেছে, পড়ে যাবি তো। আমার বিয়ে আমার বেনারসি, নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া।